बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलाइकुम प्रिय भाई बोनेरा, आशा करी अपनारा सबाई भालो आछेन। आमिओ तो आल्लाहर रहमते भालो आछि। एइ तो आज एकी तरकारी रान्ना करब, डाटा डाटा शाक भाजी आर डाटा। आमरा एकटु बाहिरे जाब तो ताई शर्टकाट रान्ना, दुजन मानुष करे फेललाम। शाकेर मध्ये पेंयाज रसुन दिए दिलाम, काँचा मरीच। শাকটা ভাপ নিচ্ছে, ভাপ নেওয়া হলে শাকটা বাগার দিয়ে দিব। শাকটা অনেক কুচি, ডাটাগুলো অনেক কুচি। শাকটা ভাপ দিয়ে আমি চুলাটা পুছে নিচ্ছি। চুলার আশেপাশে ময়লা থাকলে আমি সবসময় একটা ন্যাকড়া দিয়ে পুছে নিই। শাকটা ভাপ হয়ে যাচ্ছে, আমি যে কড়াইটা দেখতেছেন, আমি স্টিলের কড়াই ব্যবহার করি, স্টিলের পাতিল ব্যবহার করি। আমার এগুলোই ভালো লাগে, এগুলো আমার দেখতেও সুন্দর, এদের ব্যবহার করতেও সুন্দর। এই চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বাগার দিব। রসুন তো শাকের মধ্যে দিছি, এই জন্য এটার মধ্যে দিব না, শুধু পেঁয়াজ দিয়ে বাগার দিব। আমি আবার রসুনের বাগার আমি খাইতে পারি না, আমার গন্ধ লাগে, মানে আমার ভালো লাগে না, কিন্তু এই জন্য আমি রসুনটা আমি শাকের মধ্যে দিয়ে দিই, সবসময় বাগারের মধ্যে দিতে পারি না আমি। এখন ডিম দিয়ে দিব, খুব টেস্টি হয় ডিমটা দিলে। আমাদের দৈনন্দিন জীবনে সংসারে আমরা কি করি না করি, এটা তো আমাদের বলক ছিলেন। আমরা দৈনিক কি করি না করি, লাইফ স্টাইল, আমাদের সংসারে কি হচ্ছে, কোথায় যাচ্ছি, এই জন্য যা রান্না করি তাই দেখাই। আর যদি মনে করেন এটা আমাদের রান্নার চ্যানেল হতো, তাহলে পরিপাটি করে সন্ধ্য করে দেখানো হতো। এটা তো আমাদের ব্লগ, এই জন্য ব্লগ চ্যানেল, এই জন্য আমরা যখন যা পারি তাই ছাড়ি, রান্না করতেছি সব কিছু করে ছাড়ছি। তাই আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আমাকে ভালোবেসে। আর যদি মনে করেন ভালো না লাগে, তাহলে দেখতে দেখতে একদিন ভালোবেসে ফেলবেন, দেখে নেবেন আমার ভিডিওটি বোন হিসাবে, বন্ধু হিসাবে। আমি আপনাদের ভিডিওটি দেখে বন্ধু করে নিব। প্লিজ কেউ ভিডিও দেখার আগেই বলবেন না, এক দুই মিনিট ভিডিও দেখে আপনার পুরো ভিডিওটি আমি দেখে নিলাম। মাত্র ভিডিওটি আমি, কেউ যদি ছাড়ে এক মিনিট, মাত্র আমি ভিডিওটা ছাড়ছি তিন মিনিট হয়নি, আপনি কীভাবে আমার পুরো ভিডিওটি দেখে নেন, এই কথাটি প্লিজ বলবেন না। তাতে ইউটিউব চ্যানেল বুঝতে পারে যে আপনি ভিডিও না দেখে বলছেন আমি পুরো ভিডিওটি দেখে নিছি। এই জন্য আমাদের ইউটিউব থেকে কিন্তু এই সমস্যা হচ্ছে, বন্ধু কেটে নিচ্ছে। কেউ যদি বলে যে সাবস্ক্রাইব করলাম, আপনি আমাকে সাবস্ক্রাইব করলেন, এগুলো বলবেন না। কেউ কেউ বলবেন না ব্যাগ দিছি ব্যাগ দেন, তাও বলবেন না। যে আপনাকে আমি 100% বন্ধু করছি তাও বলবেন না। এগুলো বললে ইউটিউব থেকে আপনাকে, গুগল থেকে আপনাকে বন্ধু কেটে দেবে, আপনার চ্যানেলের সমস্যা হয়ে দাঁড়াবে। তাহলে আমরা যেন কেউ কাউকে এই কথাটি বলে না বলি, আমরা সবার চ্যানেলে যাব, ছোট্ট একটি কমেন্ট করে চলে আসবো। বা মনে করেন আপনি যদি আমাকে শুধু একটা লাভ রেটও দেন, আমি বসতে পারবো আপনি আমার ভিডিওটি দেখছেন, এটা আমার বিবেক, এই জন্য আমি উচিত আপনি ভিডিওটা আবার আমার দেখা। আসুন আমরা যেন সবাই সবার বন্ধু হয়ে পাশে থাকি, সবাই সবার পাশে সাপোর্ট করি, সবাই সবার জন্য এগিয়ে যাই। জানি না ইউটিউব থেকে এটা কতদিন থাকবে, কারণ এটা আমার তো একার বিপদ না, এটা সবার বিপদ। সবাইকে যেন আল্লাহ তাআলা রহমত করে, যাতে আমরা সবাই যেন আবার আগের মতো বন্ধু করতে পারি, সবাই সবার পাশে সাপোর্ট করতে পারি। তাই আসুন আমরা যেন সবাই সবার ভিডিও দেখে আবার আমরা ওয়াসটাইম, আমাদের কিন্তু সাবস্ক্রাইবের দিকে দৌড়ালেই হবে না। সাবস্ক্রাইব চাই, সাবস্ক্রাইব চাই, বন্ধু চাই, বন্ধু চাই। যখন আপনি বন্ধু চান কিন্তু আপনি সেই বন্ধু আপনি ভিডিও দেখে না, তখন আপনি কী করবেন? ইউটিউব থেকে আপনি অটোমেটিক এক মাস দেখবে, দেড় মাস দেখবে আপনার এই চ্যানেলটা তারা ক্লোজ করে দেবে। তাহলে এমন একটা রিয়েল বন্ধু করেন যে বন্ধুটা আপনি সবসময় ভিডিও দেখে, আপনাকে সবসময় পাশে দেখবে।
আপনি দেখুন প্রতিদিন 10 দিনের ভিডিও দেখুন, সেই 10 দিনের ভিডিওটি পাঁচবার করে দেখে আসুন, তারই বিবেক লাগবে যে তাকে আমি বন্ধু করি। এটাই কথা আমার। আমার চ্যানেলটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দেবেন, নোটিফিকেশন না তাই আমি যখন ভিডিও করব আপনাদের মাঝে পৌঁছে যাবে। আমিও আপনাদের অবশ্যই বন্ধু করে নেব, পাশে থাকবো সবসময়, সবসময় যখন আমি পারবো। আপনাদের শুধু দৈনিকের ভিডিও না, আমি সবার যাকে যাকে যারা যারা আমার ভিডিও দেখবে আমার প্লে লিস্টে যাবে, আমি তাদের প্লে লিস্টে দেখে দেব। আমি আমার আমি দেখবেন আমার আমি প্রতিজনকে আমার প্লে যে যে আমার ভিডিও দেখবে আমি তাদের প্লে লিস্টে ঢুকে আমি কমেন্ট করে দিয়ে আসব, তখনই বুঝতে পারবে। আর কারোর সাথে আমি বিশ্বাসঘাতকতা করব না। কেন করব না? আমি আমি জানি যে আমার তো ক্ষতি নেই, আমি একটু দেখে দেব। আমি যদি ভিডিওটা ছেড়েও রেখে দিই আমার তো ক্ষতি নেই। তাহলে আসেন আমরা যেন সবাই সবার বন্ধু হয়ে পাশে থাকি, সবাই সবার সাপোর্ট ছাড়া কখনো ওঠা যাবে না। আমার কথায় যদি কারো ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, মনে কষ্ট নেবেন না। আমি সবাইকে কমেন্টের জন্য ভালো কথা বলছি, খারাপ কথা বলিনি। একটু চিন্তা করে দেখেন, সবাই যেন আমরা সবাই আসে এসে দাঁড়াই।